মর্মে ভ্রাতৃপুত্রের জায়গায় নিজের পুত্রকে আকস্মিক যুবরাজ ঘোষণার খবর পূর্ণ হতে না হতেই এবার এসেছে দেশটির নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার খবর। সৌদি আরবে নিরাপত্তা ব্যবস্থায় জড়িত পদগুলোতে ব্যাপক রদবদল এনেছেন বাদশাহ সালমান। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন। খবর বিবিসির। রাজকীয় নিরাপত্তা দেখভাল করার কাজে নিয়োজিত বাহিনীর প্রধানকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন আরেকজনকে। রাজ নিরাপত্তার সাথে জড়িত উচ্চ পদগুলোতে ব্যাপক পরিবর্তন এনেছেন সৌদির বাদশাহ সালমান। নতুন করে গঠন করেছেন একটি নিরাপত্তা এজেন্সি বা সিকিউরিটি কাউন্সিল। এই এজেন্সিতে একই ছাতাতলে কাজ করবে কাউন্টার টেরিজম অ্যান্ড ডোমেস্টিক ইন্টেলিজেন্স বা সন্ত্রাস বিরোধী ইউনিট এবং সৌদির অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনী। রাজ নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর প্রধানকেও তার পদ থেকে সরিয়ে দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে নতুন আরেকজনকে। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি মাত্র কদিন আগে আকস্মিকভাবে যুবরাজ হিসেবে অভিষিক্ত হয়েছেন, তার টিমেও এসেছে পরিবর্তন। বাদশাহ সালমানের ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ এরই যুবরাজ এবং ভবিষ্যতে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই সিংহাসনের উত্তরাধিকারী দায়িত্বে পান বাদশাহ নিজের পুত্র সালমান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর প্রকাশিত খবরের মাধ্যমে বৃহস্পতিবার জানা গেছে সৌদি নিরাপত্তা খাতে ব্যাপক রদবদল এসেছে। নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার কারণ হিসেবে বলা হয়েছে সম্প্রতি যেসব পরিবর্তন এসেছে তার সাথে সঙ্গত রেখে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখাতে আনা হয়েছে এই পরিবর্তন। নতুন যে সিকিউরিটি এজেন্সি গঠিত হয়েছে এর প্রধানের দায়িত্ব পেয়েছেন আব্দুলাজিজ বিন মোহাম্মদ আল হাওয়া ইডনি। নতুন এই এজেন্সির সকল তথ্য জানিয়ে এই জেনারেল সরাসরি সৌদির বাদশার কাছে রিপোর্ট করবেন।